ড্যানিয়াং কুইনশিয়ান গ্র্যান্ড ব্রিজ। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বর্তমানে এটিই পৃথিবীর দীর্ঘতম সেতু। চীনের পূর্ব দিকে ঝিয়াংসু প্রদেশে মূলত বেজিং সাংহাই দ্রুতগতিসম্পন্ন রেলপথকে কেন্দ্র করে গড়ে উঠেছে 164.8 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি, যার ফলে চীনের অর্থনৈতিক হৃৎপিণ্ড সাংহাই এবং চীনের পূর্বতম রাজধানী ও ঐতিহাসিক শহর নানজিংয়ের মতো জনবহুল ও সম্পদশালী দুটি শহরকে যুক্ত করা সম্ভব হয়েছে। উন্নততর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা তথা আর্থিক শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে চীনা প্রজাতান্ত্রিক সরকার 2004 সালে তাদের রেলওয়ে বিভাগের সাথে পরিকল্পনা করে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনকে দায়িত্ব দেয় সেতুটি নির্মাণের। কাজ শুরু করার আগে দেশের দক্ষ ইঞ্জিনিয়ারদের পাশাপাশি মৃত্তিকা বিশেষজ্ঞ, ভূকম্প বিশারদ ও আবহবিদদেরও গবেষণাতে কাজে লাগানো হয়েছে। কারণ সেতুটির যাত্রাপথ বড়ই ভূবৈচিত্র্যময়, কোথাও নদীর খরস্রোত অংশের তলার পাথুরে জমি, কোথাও খাল বিল হ্রদের তলার মাটির অংশ, আবার কোথাও ইয়াংসি নদী বদ্বীপ এলাকার নরম সমতল ভূমি। এগুলির পাশাপাশি ব্রিজটি রূপায়ণে গবেষকদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন চীন সাগরে উদ্ভূত টাইফুন, ইয়াংসি নদীতে বন্যা এবং তীব্র ভূমিকম্পের মতো বাধাগুলিকে যাতে প্রতিহত করতে পারা যায় নির্মাণের সময় সেগুলিকেও মাথায় রাখতে হয়েছে। তাই সেতুটি শক্তিশালী ও সুদৃঢ় করতে অতি উচ্চমানের স্টিল ও কংক্রিট ব্যবহার করা হয়েছে। কৌশলীদের কাছে সবথেকে কঠিনতম অংশটি ছিল এত দীর্ঘ রুটে বিশেষত নদীর তলদেশে পিলার বসানোর কাজ। উচ্চমানের প্রযুক্তি ও অতি আধুনিক জিপিএস নেভিগেশন সিস্টেম ব্যবহার করে সঠিক স্থানে সঠিকভাবে সমগ্র যাত্রাপথে মোট 2000টি পিলার বসানোর কাজও সফলভাবে সম্ভব হয়েছে। এভাবেই 2006 সালে প্রায় 10,000 শ্রমিক নিয়োগ করে $8.5 বিলিয়ন খরচ করে মাত্র 4 বছরের ব্যবধানে সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং 2011 সালের জুন মাসে তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। সেতুটির দীর্ঘ 113 কিলোমিটার পথ রেলব্রিজ হলেও ইয়াংসি নদী বদ্বীপ এলাকায় নদীর সমান্তরালে 8 থেকে 10 কিলোমিটার এবং ইয়াংসি লেকে প্রায় 9 কিলোমিটার স্থানে বিস্তার লাভ করেছে, যেখানে একাধিক এক্সপ্রেসওয়ে ও হাইওয়ের সংযুক্তিকরণ ঘটেছে। ড্যানিয়াং কুইনশিয়ানের যাত্রাপথে যেমন ভূবৈচিত্র্য আছে, ঠিক তেমনই তার স্ট্রাকচার ও ডিজাইনেও বিবিধ বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। সবথেকে সৌন্দর্যপূর্ণ অংশটি হল লেকের ওপর স্টিলের ঝুলন্ত বাঁকানো কাঠামো। সুবিশাল নদীর বাধাহীন বায়ুপ্রবাহকে কিছুটা প্রতিহত করার উদ্দেশ্যেই এমন বৈজ্ঞানিক অথচ দৃষ্টিনন্দনিক ডিজাইনটি বসানো হয়েছে পৃথিবীর দীর্ঘতম সেতুতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এমন আরও গল্প শোনার জন্য উইকেন্ড স্টোরি চ্যানেলটির অন্যান্য ভিডিওগুলির দিকেও নজর রাখবেন।